3000 বছর পুরনো একটা মমি যে ফিরে এসেছে তার প্রেমিকার জন্য, যাকে সে মৃত্যু থেকে ফিরিয়ে আনতে চায়। সে কি পারবে তার প্রেমিকাকে বাঁচিয়ে তুলতে? মুভির গল্প শুরু হয় 1290 BC থেকে, মানে আজ থেকে প্রায় 3200 বছর আগে, যেখানে মিশরের শহর থিবস দেখা যায়। আর এই থিবসের রাজা হলো ফেরন। রাজা ফেরনের প্রেমিকা ছিল আনাক্সুনামুন, যাকে অন্য কোনো পুরুষ ছুঁতে পারবে না, কারণ সে রাজার প্রেমিকা। কিন্তু শয়তান আনাক্সুনামুন রাজাকে মোটেই ভালোবাসত না, উল্টে সেখানে থাকা একটা প্রিস্টকে সে খুব ভালোবাসত। সেই প্রিস্টের নাম ছিল ইমোটেপ। এই ইমোটেপ অনেক ধরনের কালা জাদু জানত, এমনকি সে শয়তানের দুনিয়া থেকে আত্মা এনে মৃত মানুষকে আবার বাঁচিয়ে তুলতে পারত। একদিন ইমোটেপ যখন রাজার প্রেমিকা আনাক্সুনামুনের সাথে গোপনে দেখা করছিল, ঠিক তখনই রাজা ফেরন সেখানে চলে আসে আর তাদের কুকীর্তি দেখে ফেলে। কিন্তু ওই বদমাশ ইমোটেপ আর আনাক্সুনামুন দুজনে মিলে রাজাকে হত্যা করে। রাজার সৈন্যরা সেখানে আসার আগেই আনাক্সুনামুন ইমোটেপকে বলে, তুমি এখান থেকে চলে যাও, কারণ আমি মারা গেলে তুমি আবার আমাকে বাঁচিয়ে তুলতে পারবে। সেখানে তখন ইমোটেপের কিছু লোকজন চলে আসে আর ইমোটেপকে ধরে নিয়ে যায়। এদিকে আনাক্সুনামুন ছুরি দিয়ে নিজের জীবন শেষ করে দেয়, কারণ সে জানত ইমোটেপ তাকে আবার বাঁচিয়ে তুলবে। এরপরে দেখা যায় ইমোটেপ আনাক্সুনামুনের মৃতদেহ চুরি করে নিয়ে আসে আর তাকে বাঁচিয়ে তোলার জন্য কালা জাদু শুরু করে। কিন্তু আনাক্সুনামুন বেঁচে ওঠার একটু আগেই সেখানে রাজার সৈন্যরা চলে আসে আর এই কাজের জন্য তারা ইমোটেপকে এমন শাস্তি দেয় যা এর আগে কাউকে দেওয়া হয়নি। ইমোটেপকে জীবন্ত মমি করে দেওয়া হয় আর তাকে কফিনের মধ্যে ঢুকিয়ে তার শরীরে এমন এক ধরনের পোকা ছেড়ে দেওয়া হয় যে পোকা তার শরীরের সব মাংস খুবলে খুবলে খেয়ে নেবে। এরপর সে কফিন বন্ধ করে দেওয়া হয় আর সেটা একটা বিশেষ পোকার চাবি দিয়ে লক করে দেওয়া হয়, যাতে এই কফিন কেউ খুলতে না পারে, কারণ ইমোটেপের এই কফিন খুলে ফেললে সে বাইরে বেরিয়ে আসবে আর সম্পূর্ণ মানব জাতিকে সে ধ্বংস করে দেবে। তার এই কফিনটা মিশরের দেবতা অ্যানুবিসের মূর্তির নিচে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। এরপর কয়েক হাজার বছর কেটে গেছে, সেই মূর্তিটা যেটা একসময় অনেক বড় ছিল সেটা এখন অনেক ছোট হয়ে গেছে, কারণ এই পুরো শহরটা এতদিনে মাটির নিচে চলে গেছে। মিশরের এই জমির জন্য কত যুদ্ধ হয়, কিন্তু তারা জানতো না এই মাটির নিচে লুকিয়ে আছে একটা শয়তানি শক্তি। এমনই এক যুদ্ধে দেখা যায় ফ্রেঞ্চ আর্মির এক সৈন্য, যে আমেরিকান ছিল, সে যুদ্ধ করছিল। যুদ্ধের সময় কয়েকজন শত্রু তাকে ঘিরে ধরে, তারা তাকে গুলি মারতে যাচ্ছিল কিন্তু হঠাৎই সবাই পালিয়ে যায়। সেই সৈন্যটি পিছন ঘুরে দেখে, সে যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে ছিল মিশরের দেবতা অ্যানুবিসের সেই মূর্তি, যার নিচে আজ থেকে কয়েক হাজার বছর আগে ইমোটেপের কফিন দাফন করা হয়েছিল। আর এরপরে সাথে সাথে সেখানকার বালি এদিক ওদিক উঠতে থাকে, যেন বালির নিচে কেউ লুকিয়ে আছে, সে এখানে কালা জাদু করছে। এরপরেই দেখা যায় বালিতে একটা মুখ ভেসে উঠেছে। এসব দেখে ওখানে থাকা সেই সৈন্যটি, যার নাম রিচার্ড, সে ওখান থেকে পালিয়ে যায় আর এই শহরটির নাম ছিল হামুনাত্রা। এই ঘটনার পর প্রায় 3 বছর কেটে যায়। মিশরে একটি মেয়েকে আমরা দেখতে পাই যার নাম ইভলিন। এই ইভলিন ছিল একজন ইজিপ্টোলজিস্ট, যারা মিশরের পুরনো ভাষা এবং কালচার নিয়ে গবেষণা করে। ইভলিনের একজন ভাইও ছিল যার নাম জোনাথন। সে ইভলিনের কাছে এসে তাকে একটা জিনিস দেখায়। সে বলে, আমি মাটির নিচ থেকে এই জিনিসটা পেয়েছি। তারা সেই জিনিসটি নিয়ে নাড়াচাড়া করতেই হঠাৎই সেটা খুলে যায়। আসলে সেটা একটা চাবি ছিল যা দিয়ে আজ থেকে কয়েক হাজার বছর আগে সেই ইমোটেপকে বন্দী করে রাখা হয়েছিল। তারা দেখে এই চাবির ভিতরে একটা নকশাও রয়েছে, যেটা ছিল সেই পুরনো শহর হামুনাত্রার মানচিত্র। ইভলিন তার বাবার বন্ধুর কাছে গিয়ে এই নকশাটি দেখায়, যার একটা লাইব্রেরিও ছিল যেখানে ইভলিন কাজ করত। ইভলিন সেই লোকটিকে এই প্রাচীন নকশাটি দেখায়। তখন সেই লোকটি বলে, এটি আসলে একটা লোককথা, এই নকশা মিথ্যে। আসলে লোকটি চাইতো না ইভলিন সেখানে যাক, কারণ আজ পর্যন্ত যেই ওই জায়গায় গেছে সে আর ফিরে আসেনি। কিন্তু ইভলিন যে করেই হোক সেখানে যেতে চায়। সে তার ভাইকে জিজ্ঞাসা করে এই নকশা সে কোথা থেকে পেয়েছে। তখন তার ভাই তাকে সত্যি কথা বলে দেয়। সে জানায় সেই চাবিটি একটা আমেরিকান লোকের কাছ থেকে চুরি করেছে আর এখন সেই লোকটি জেলে আছে। ইভলিন আর জোনাথন সেই জেলে যায় লোকটির সাথে দেখা করতে, আর সেই লোকটি আর কেউ নয়, রিচার্ড ছিল, মিশরের সেই দেবতা অ্যানুবিসের মূর্তির সামনে যে দাঁড়িয়েছিল। রিচার্ড তাদের দুজনকে দেখে বুঝে যায় তারা এখানে কেন এসেছে, আর আজ রিচার্ডের ফাঁসি হওয়ার কথা ছিল। তখন রিচার্ড বুদ্ধি করে বলে, তুমি যদি হামুনাত্রাতে যেতে চাও, যেখান থেকে আমি এই চাবিটা পেয়েছি, তাহলে আমাকে এখান থেকে বাঁচাও, নইলে আমাকে ছাড়া তুমি ওখানে কখনোই যেতে পারবে না। এরপরে কতগুলো লোক আসে এবং রিচার্ডকে ধরে নিয়ে যায় ফাঁসি দেওয়ার জন্য। ইভলিন সেখানে থাকা জেলের ইনচার্জকে বলে রিচার্ডকে ছেড়ে দেওয়ার কথা, কিন্তু সেই লোকটি কোনো মতেই রাজি হচ্ছিল না। তখন ইভলিন তাকে বলে, তুমি যাকে ফাঁসি দিচ্ছ সে মিশরের রাজাদের পুরনো খাজানা যা মাটির নিচে লুকিয়ে আছে তার খোঁজ জানে, তুমি যদি তাকে ছেড়ে দাও তাহলে আমরা তোমাকে সেই খাজানার 25% দেবো। এরপরে লোকটি রাজি হয়ে যায় আর এরপর তারা সবাই সেই গুপ্তধনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা সবাই জলপথে সেই হামুনাত্রা নগরীর দিকে যাচ্ছিল। সেখানে আরও কিছু আমেরিকান লোক ছিল যারা গুপ্তধনের খোঁজে সেই জায়গায় যাচ্ছিল। এখানে ইভলিন রিচার্ডকে বলে সে মিশরের ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ বই যার নাম এমুনরা, যার মধ্যে মিশরের সব ধরনের জাদুবিদ্যার কথা লেখা আছে, সেই বইয়ের জন্য সে এখানে যাচ্ছে। সেই বইটি হামুনাত্রার কোথাও মাটির নিচে চাপা পড়ে আছে। এরপর এরা সবাই সেই মিশরের প্রাচীন নগরীতে পৌঁছে যায়, যা আজ থেকে কয়েক হাজার বছর আগে মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল।
ইবলিস সেই মূর্তিটা দেখে রিচার্ডকে বলে, এই হলো মিশরের দেবতা অ্যানুবিসের মূর্তি, যার অর্ধেকটা মাটির নিচে এখন চাপা পড়ে গেছে। এরপর তারা সবাই মাটির নিচে সেই জায়গায় যায় যেখানে অ্যানুবিসের মূর্তির বাকি অংশটা ছিল, কিন্তু ভিতরে খুবই অন্ধকার ছিল। তখন ইভলিন সেখানে থাকা একটা আয়নাকে সূর্যের আলোর দিকে ঘুরিয়ে দেয়, আর সেটা করতেই আলো অন্যান্য আয়নাতে প্রতিফলিত হয়ে পুরো ঘরটাকে আলোকিত করে দেয়। আসলে এটা পূর্ণ ধরনের একটা পদ্ধতি ছিল, আর এর মাধ্যমে সূর্যের আলো দিয়ে মহলের ভিতরটাকে আলোকিত করা হতো। এরপর ইভলিন ওই জায়গায় সেই জাদুবিদ্যার বইটি খুঁজতে থাকে। এদিকে তাদের সেই সাথী যে রিচার্ডকে ফাঁসির সাজা দিতে চাইছিল, সে একা একাই ওই গুহার ভিতরে গুপ্তধন খুঁজতে থাকে। তখন সে কয়েক হাজার বছর পুরনো দেওয়ালে খোদাই করা একটা ছবি দেখতে পায়, যার উপরে বহুমূল্য পাথর বসানো ছিল। সে ওখান থেকে একটা পাথর খুঁজে নেয়, কিন্তু তখন তার হাত থেকে একটা পাথর নিচে পড়ে যায়, আর নিচে পড়ে যেতে সে পাথরটা ফেটে বেরিয়ে আসে একটা কালো ধরনের পোকা। এরপর সেই পোকাটা তার জুতোর ভিতর দিয়ে তার শরীরে ঢুকে যায়। এবার তার পুরো শরীরে সেই পোকাটা চলতে থাকে। লোকটি সে যন্ত্রণায় পাগল হয়ে যায় আর পাগলের মতো দিক শূন্য হয়ে ছুটতে থাকে। ঠিক তখনই দেওয়ালে সজোরে ধাক্কা মারে সে, আর সেখানেই সে মারা যায়। ইভলিন, রিচার্ড আর জনাথন কিছু বুঝতে পারে না লোকটি কেন এরকম পাগলের মতো দৌড়াচ্ছিল। এর মতোই রাত হয়ে যায় আর তারা সবাই উপরে চলে আসে। এখানে সেই আমেরিকান গ্রুপটিকেও দেখা যায় যারা সোনার খোঁজ করছিল। আসলে তাদের সবার মধ্যে একটা চুক্তি হয়েছিল, যা সোনা দানা পাওয়া যাবে সবাই তারা ভাগ করে নেবে। কিন্তু তখনই তাদের উপর কিছু লোক হামলা করে যারা ঘোড়ায় করে আসছিল এবং কালো রঙের পোশাক পরেছিল। আসলে এরা সেই মিশরের রাজা ফেরনের সৈন্যদের বংশ ছিল, যারা 3,000 বছর ধরে এই জায়গার পাহারা দিচ্ছিল। কারণ এরা জানতো এটা হলো মৃত মানুষের নগরী, যদি কেউ একবার ভুল করেও ইমোটেপকে তার কবর থেকে বের করে দেয় তাহলে ইমোটেপ পুরো মিশরকে ধ্বংস করে দেবে। আর এই দলের সর্দারের নাম ছিল বে। তখন বে এখানে আসে সবাইকে ধমকি দেয়, বলে তোমাদের কাছে মাত্র একদিন সময় আছে, এখান থেকে চলে যাও, নইলে তোমাদের সাথে খুব খারাপ হবে। কিন্তু তার কথার কেউ পাত্তা দেয় না। পরের দিন সকালে এই দুই গ্রুপ আবার গুপ্তধনের খোঁজ শুরু করে দেয়। সেই আমেরিকান গ্রুপটি একটা বাক্স খুঁজে পায় যার বাইরে একটা সতর্ক বার্তা লেখা ছিল, যেখানে বলা হয়েছে মৃত মানুষকে যে বাঁচিয়ে তোলার চেষ্টা করবে তার উপর অভিশাপ নেমে আসবে, এবং এই বাক্স যে খুলবে সবাইকে সে মেরে ফেলবে এবং তাদের রক্ত চুষে সে নতুন শরীর ধারণ করবে, আর এরপর সেই শয়তানি শক্তি পৃথিবীকে নিজের কব্জায় করে ফেলবে। ওই লোকগুলো এই সতর্কবার্তা পড়ে এটাকে পুরনো মিশরের কোনো কুসংস্কার ভাবে। তারা সেই বাক্সটি খুলে দেয়। তারা সেই বাক্সের ভিতরে একটা বই দেখতে পায়, যে বই পড়ে আজ থেকে 3,000 বছর আগে ইমোটের তার প্রেমিকা আনাক্সুনামুনকে বাঁচিয়ে তোলার চেষ্টা করেছিল। কিন্তু তারা এই বইটি খুলতে পারছিল না, কারণ এই বইতে এক ধরনের বিশেষ তালা লাগানো ছিল যার জন্য একটি নির্দিষ্ট চাবি ছিল, আর এটাই ইভলিনের কাছে থাকা সেই চাবিটাই ছিল। এদিকে দেখা যায় ইভলিন তার ভাই এবং রিচার্ড একটা ঘরে কিছু খুঁজছিল। ঠিক তখনই উপর থেকে একটা কফিন এসে পড়ে। এটা সেই কফিন ছিল যার মধ্যে ইমোটেপকে জীবন্ত মমি করে দেওয়া হয়েছিল, কিন্তু তারা কেউই ইমোটেপের বিষয়ে কিছুই জানত না। ইভলিন তার কাছে থাকা সেই চাবি দিয়ে কফিনটা খুলে ফেলে। কফিন খুলতে ইমোটেপের সেই লাশ বেরিয়ে আসে। তবে এই লাশে একটা বিশেষত্ব ছিল, 3,000 বছর পার হয়ে গেলেও সেই মৃত শরীরটা এখনও ধীরে ধীরে পচছিল। ইভলিন তার জীবনে অনেক ধরনের মমি দেখেছে, কিন্তু এমন আশ্চর্য মমি কখনো দেখেনি। এরপর রাত হতেই তারা সবাই আবার উপরে চলে আসে। ইভলিন সেই দলটির থেকে লুকিয়ে জাদুবিদ্যার বইটি নিয়ে আসে, যেটা তারা সেই বাক্স থেকে বের করেছিল। ইভলিন এবার রিচার্ডকে বলে, আমি যে বইটি খুঁজছি এটা সেই বই না, কারণ সেটা সোনার তৈরি, কিন্তু এই বইটা সোনার তৈরি নয়, হতে পারে এটা কোনো কালা জাদুর বই। এবার ইভলিন তার কাছে থাকা সেই চাবি দিয়ে বইটা খুলে ফেলে, আর সেই বইতে থাকা প্রাচীন ভাষা পড়তে থাকে, যেখানে লেখা ছিল, যে 1,000 বছর ধরে ঘুমিয়ে আছে সে জেগে ওঠো, জেগে ওঠো, জেগে ওঠো। ইভলিনের এইটুকু পড়ার সাথে সাথে নিচে তারা যে মমিটা দেখেছিল সেটা জেগে ওঠে, অর্থাৎ ইমোটেপ এবার মৃত্যুর জগৎ থেকে আবার তার শরীরে চলে এসেছে। আর ঠিক তখনই 1,000,000 পোকামাকড় কোথা থেকে যেন চলে আসে আর সেখানে থাকা সবাইকে হামলা করে। তারা সবাই পালাতে থাকে। এই সময় ইভলিন দৌড়াতে গিয়ে একটা জায়গায় পড়ে যায় এবং একটা সিক্রেট দরজা দিয়ে ভিতরে চলে যায়, ঠিক যেখানে ইমোটেপের মমিটা জীবিত হয়ে গিয়েছিল। ইভলিন প্রথমে সেখানে একটি লোককে দেখতে পায়। এটা সেই আমেরিকান গ্রুপের লোক ছিল যারা সতর্কবার্তা উপেক্ষা করে বক্সটা খুলেছিল। ইভলিন সেই লোকটির দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়, কারণ ইমোটেপ সেই লোকটির চোখ খুবলে নিজের চোখে লাগিয়ে নিয়েছে। এবার ইমোটেপ ইভলিনের দিকে এগিয়ে আসে, কিন্তু ঠিক সেই মুহূর্তে রিচার্ড এবং জনাথন সেখানে চলে আসে। রিচার্ড সেই জীবন্ত মমিটাকে অনেকগুলো গুলি মারে আর সেখান থেকে কোনো মতে সবাই জীবন বাঁচিয়ে পালিয়ে যায়। বাইরে এসে তারা দেখে তাদের সামনে রাজা ফেরনের সৈন্যরা চলে আসে, যারা 1,000 বছর ধরে এই জায়গার পাহারা দিচ্ছিল। তখন তাদের দলের সর্দার বে বলে, তোমাদের আগেই বলেছিলাম এই জায়গা ছেড়ে চলে যেতে, কিন্তু তোমরা যাওনি। আমরা 3,000 বছর ধরে এই মমিকে পাহারা দিচ্ছিলাম, এখন এটা জীবিত হয়ে গেছে, আর ওই শয়তানকে কেউ মারতে পারবে না। এরপর ওখানে গুপ্তধনের খোঁজে আসা সবাই সেই প্রাচীন নগরী থেকে চলে যায়। রিচার্ড সেই অভিশপ্ত জায়গা থেকে চলে যেতে যাচ্ছিল, তখন ইভলিন বলে, আমরা এই মমিকে বাঁচিয়ে তুলেছি, আমাদের জন্যই এই মমি সবার ক্ষতি করবে, এখন এখন এটিকে আবার মৃত্যু জগতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের।
ধীরে ধীরে শহরের উপর একটা কালো ছায়া নেমে আসে। আকাশ থেকে আগুনের গোলা পড়তে থাকে, চারিদিক অন্ধকার হয়ে যায়। ইমোটের যে লোকটি চোখ খুবলে নিয়েছিল, এবার সেই লোকটি শরীরে সমস্ত রক্ত চুষে তাকে কঙ্কাল বানিয়ে দেয়, যার ফলে মমির শরীর আবার ধীরে ধীরে একটা মানুষের মতো হতে শুরু করে। এখানে ঠিক তখনই রিচার্ড এবং ইভলিন চলে আসে। রিচার্ড সেই মমির উপরে অনেকগুলো গুলি চালায়, কিন্তু তাতে মমির কিছুই হয় না। মমিটা এগিয়ে যায় ইভলিনের দিকে। ঠিক তখনই মমিটা সেখানে একটা বিড়ালকে দেখতে পায়। বিড়ালকে দেখে সে ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ইভলিন আর রিচার্ড কিছু বুঝতে পারে না যে কেন বিড়াল দেখে মমিটা ভয় পেয়ে গেল। এই প্রশ্নের উত্তর খুঁজতে তারা সেই রাজা ফেরনের সৈন্যদের বংশধরের কাছে যায়। তখন সেই সৈন্যদের সর্দার বে বলে, বিড়াল মৃত্যুর জগতের প্রহরী, আর এই জন্যই ইমোটে বিড়ালকে দেখে ভয় পাচ্ছে, কারণ সে মৃত্যুর জগৎকে ফাঁকি দিয়ে এখানে চলে এসেছে। কিন্তু একবার সে যখন তার পুরো শরীর তৈরি করে ফেলবে, সে আর কিন্তু বিড়ালকে ভয় পাবে না। আর পুরো শরীর তৈরি করার জন্য ইমোটেপ ওই চারজনকে মারবে যারা ওই বাক্সটা খুলেছিল। সে একজনকে মেরে ফেলেছিল, কিন্তু এখনও তিনজন বেঁচে আছে। তখন ইভলিন বলে, প্রথমবার ইমোটেপ যখন আমাকে দেখেছিল, সে আমাকে আনাকসুনামুন বলে ডেকেছিল, কিন্তু এমনটা কেন করলো, আমার নাম তো ইভলিন। তখন সে সৈন্যদের সর্দার বে বলে, আনাকসুনামুন আজ থেকে কয়েক হাজার বছর আগে মিশরের রাজা ফেরনের প্রেমিকা ছিল, আর ইমোটেপের সাথে আনাকসুনামুনের অবৈধ সম্পর্ক ছিল, আর তারা দুজনে মিলে রাজা ফেরনকে হত্যা করেছিল, আর এই সাজা হিসাবে রাজার সৈন্যরা ইমোটেপকে জীবন্ত মমি করে দিয়েছিল। আর এত বছর পরে সে যখন বেঁচে উঠেছে, এবার সে চাইছে নিজের প্রেমিকা আনাকসুনামুনকে আবার বাঁচিয়ে তুলতে, আর এই জন্য সে ইভলিনকে শয়তানের কাছে বলি দেবে। তবে এর আগে সে ওই তিনজনকে মারবে যারা বাক্স খুলেছিল। এরপরেই দেখা যায় সেই তিনজনের মধ্যে দুজন রিচার্ড এবং ইভলিনের সাথে ছিল, কিন্তু আরেকজন কোথায়? দেখা যায় আরেকজন, যে কিনা একজন ইতিহাসবিদও ছিল, সে ওই জাদুবিদ্যার বইটা নিয়ে কোথাও যাচ্ছিল। রিচার্ড সেই লোকটিকে বাঁচাতে যায়, কারণ সেই লোকটি এই বিষয়ে কিছুই জানত না। কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই ইমোটেপ সেই লোকটির রক্ত মাংস চুষে খেয়ে ফেলে, এবং তার শরীর আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। রিচার্ড দেখে ইমোটেপ সেই লোকটির থেকে কালা জাদুর বইটিও নিয়ে নিয়েছে, যা দিয়ে সে আবার আনাকসুনামুনকে বাঁচিয়ে তুলবে। এবার ইমোটেপ সেই লোকটির কাছ থেকে একটা বোতল নেয়, যার ভিতরে আনাকসুনামুনের শরীরের কিছু অংশ ছিল। সে এমন আরও কিছু বোতল খুঁজতে থাকে, যাতে তাড়াতাড়ি সে আনাকসুনামুনকে বাঁচিয়ে তুলতে পারবে। এবার ইমোটেপ রিচার্ডের দিকে তাকায়, আর বুঝে যায় রিচার্ড তার কাজে বাধা দিচ্ছে। ইমোটেপ তার মুখ খোলে, আর তার মুখ থেকে বেরিয়ে আসে কয়েক হাজার পোকামাকড়, যা মিশরে মহামারী ছড়িয়ে দেবে। ইমোটেপ এবার ওখান থেকে চলে যায়। সে এবার ওই তৃতীয় লোকটির কাছে যায়, যে বাক্স খোলার সাথে জড়িয়ে ছিল। তার কাছেও একটা বোতল ছিল, যেটা আনাকসুনামুনের শরীরের কিছু অংশ ছিল। ইমোটেপ এবার সেই লোকটিকে একইভাবে মেরে ফেলে। সেখানে একটি ঘরে ইভলিন ঘুমাচ্ছিল, তবে ঘরের দরজা বন্ধ ছিল। তখন ইমোটেপ বালি হয়ে দরজার লক দিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। এবার সে ইভলিনের কাছে যায়। ইভলিনকে সে নিজের সাথে নিয়ে যেতে চায়, কারণ তাকে বলি দিয়ে সে তার প্রেমিকা আনাকসুনামুনকে বাঁচিয়ে তুলবে, যে প্রেমিকার জন্য সে এতদিন ধরে অপেক্ষা করছিল। কিন্তু তখনই সেখানে রিচার্ড চলে আসে। রিচার্ড জানতো ইমোটেপকে সে গুলি করে বা কোনোভাবেই আটকাতে পারবে না, তাই সে বুদ্ধি করে একটা বিড়াল নিয়ে এসেছিল। রিচার্ড সেই বিড়ালটাকে ইমোটেপের সামনে ধরতেই সে ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর তারা বুঝে যায়, যেভাবে কালা জাদুর বই ইমোটেপকে বাঁচিয়ে তুলেছিল, ঠিক তেমনই মিশরের জাদুবিদ্যার বই, যেটা সোনা দিয়ে তৈরি ছিল, সেই ইমুনরা বই ইমোটেপকে আবার মৃত্যুর জগতে ফিরিয়ে দিতে পারবে। কিন্তু তারা জানতো না বইটা কোথায় আছে। তখন ইভলিন সেখানে থাকা একটা প্রাচীন পাথরের উপর কিছু লেখা পড়তে থাকে, আর সেখান থেকে ইভলিন জানতে পারে, যেমন ওই কালা জাদুর বই মিশরের দেবতা অ্যানুবিসের মূর্তির নিচে ছিল, ঠিক তেমনই সেই সোনার বই ইমুনরা মিশরের আরেক দেবতা হরাসের মূর্তির নিচে আছে। কিন্তু তারা সেখানে যাওয়ার আগেই দেখতে পায় মিশরের সমস্ত লোক ইমোটেপের গোলাম হয়ে গেছে, কারণ ইমোটেপের মুখ থেকে বের হওয়া সেই পোকামাকড়গুলো তাদের সবাইকে কামড়েছিল। এইসব লোকগুলো ইভলিন এবং রিচার্ডকে ঘিরে ফেলে। তখন ইমোটেপ তাদের সামনে চলে আসে। সে ইভলিনকে বলে, তুমি যদি আমার কাছে চলে আসো, তাহলে আমি তোমার বন্ধুদের ছেড়ে দেব। ইভলিন তার ভাই এবং রিচার্ডকে বাঁচানোর জন্য সেটাই করে, কিন্তু শয়তান ইমোটেপ তার কথা রাখে না। সে ওখান থেকে যাওয়ার আগে তার গোলামদের বলে যায়, এদেরকে শেষ করে দাও। সবাই রিচার্ড, জোনাথন এবং বেকে মারার জন্য এগিয়ে আসে। কোনো মতে তারা তিনজন সেখান থেকে পালিয়ে যায়, আর তারা আবার সেই জায়গায় পৌঁছে যায় যেখান থেকে তারা সেই কালা জাদুর বইটা পেয়েছিল। এখন তারা হরাসের মূর্তি খুঁজছিল, কারণ হরাসের মূর্তির নিচেই সে সোনার জাদুর বইটি আছে, যা দিয়ে ইমোটেপকে আবার মৃত্যু জগতে পাঠানো যাবে। তখন তারা একটা চেম্বারে যায়, যেখানে আয়নাটিকে সূর্যের দিকে ঘোরাতেই দেখা যায় এই ঘরটিতে অগণিত গুপ্তধনে ভর্তি রয়েছে, যা 3000 বছর ধরে এখানে মাটির নিচে চাপা পড়েছিল। ওদিকে ইমোটেপকে দেখা যায়, সে তার প্রেমিকা আনাকসুনামুনকে জাগিয়ে তোলার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সে বুঝে যায় রিচার্ড এবং তার বন্ধুরা এখানে চলে এসেছে। এবার ইমোটেপ তার কালা জাদু দিয়ে সেখানে দেয়ালে খোদাই করা মমিদেরকে বাঁচিয়ে তোলে, আর সেই মমিগুলোকে রিচার্ড এবং তার বন্ধুদের দিকে পাঠায় তাদেরকে মেরে ফেলার জন্য। সেই মমিগুলো এবার রিচার্ড এবং জোনাথনের উপরে হামলা করে। কোনো মতে তারা সেখান থেকে পালিয়ে যায়। একটু পরে তারা হরাসের মূর্তি খুঁজে পায়, আর তারা সেই মূর্তির নিচে থাকা সোনার বইটিও দেখতে পায়।
ওদিকে ইমোটে মৃত্যু জগৎ থেকে আনাকসুনমনের আত্মাকে নিয়ে আসে। কিন্তু সেই আত্মাকে শরীরে ঢোকানোর জন্য ইভলিনকে বলি দেওয়া খুব দরকার। ইমোটেপ একটা বড় ছুরি নিয়ে ইভলিনের দিকে এগিয়ে যায় এবং তাকে মারার জন্য ছুরি তুলে ধরে। ঠিক তখনই ইভলিনের ভাই জনাথন সেখানে চলে আসে আর সে সোনার বইটা ইভলিনকে দেখায়। কিন্তু বই খোলার সেই চাবি তখন ইমোটেপের কাছে ছিল। উপায় না পেয়ে জনাথন সেই বইয়ের বাইরে লেখা কিছু লাইন পড়তে থাকে। ঠিক তখনই কতগুলো সৈন্য জেগে ওঠে। তখন ইভলিন চিৎকার করে জনাথনকে বলে, তুমি পুরো লাইনটা পড়ো, তাহলে এই সৈন্যগুলো তোমার গোলাম হয়ে যাবে আর তোমার কথা শুনবে। এদিকে ততক্ষণে রিচার্ড সেখানে চলে আসে আর ইভলিনকে সেখান থেকে বাঁচায়। কিন্তু আনাকসুনামুনের মমি ইভলিনকে মারতে আসে। এদিকে একটু আগেই বেঁচে ওঠা সেই সৈন্যগুলো রিচার্ডের উপর হামলা করে দেয়। রিচার্ড তাদের সাথে লড়াই করে, কিন্তু সেই সৈন্যগুলো খুব শক্তিশালী ছিল। তারা রিচার্ডকে প্রায় মেরেই ফেলছিল। কিন্তু ঠিক সেই সময় জনাথন সেই বইয়ের বাইরে থাকা লাইনটা পুরোটা পড়ে ফেলে। সাথে সাথে সেই সৈন্যগুলো একদম চুপচাপ দাঁড়িয়ে যায়। জনাথন বুঝে যায় এবার সেই সৈন্যগুলো তার গোলাম হয়ে গেছে। সে সৈন্যগুলোকে আদেশ দেয় আনাকসুনামুনকে মেরে ফেলার জন্য। সৈন্যগুলো আনাকসুনামুনের সেই মমিটা যেটা বেঁচে উঠেছিল সেটাকে মেরে ফেলে। এটা দেখে ইমোটেপ ভীষণ রেগে যায়। ইমোটেপ জনাথনের দিকে এগিয়ে যায়, এক হাত দিয়ে তার গলা চেপে ধরে। ঠিক তখনই রিচার্ড সেখানে চলে আসে আর তলোয়ার দিয়ে ইমোটেপের একটা হাত কেটে দেয়। জনাথন বেঁচে যায়। জনাথন এই ফাঁকে ইমোটেপের কাছ থেকে সেই বই খোলা চাবিটা নিয়ে নেয়। সেই বই আর চাবি নিয়ে সে তার বোন ইভলিনের কাছে যায় আর ইভলিন সেই বই খুলে পড়তে শুরু করে। এদিকে একটা হাত নিয়ে ইমোটেপ রিচার্ডকে ভীষণভাবে মারতে থাকে, তার গলা চেপে তাকে তুলে ধরে। রিচার্ড প্রায় মারা যাচ্ছিল, ওদিকে ইভলিন সেই বইয়ের একটা লাইন পড়ে, সময় ওকে মেরে দাও, মৃত্যুর জগতে নিয়ে যাও। এটা বলতেই সেখানে কিছু সাদা ঘোড়ার ছায়া মূর্তি চলে আসে আর তারা ইমোটেপের সমস্ত কালা জাদুর শক্তি নিয়ে চলে যায়। এবার ইমোটেপ একজন সাধারণ মানুষের মতোই ছিল। সে এবার রিচার্ডকে মারতে আসে, কিন্তু রিচার্ড তার পেটে একটা ছুরি ঢুকিয়ে দেয়। ইমোটেপ তখন বলে, এখন আমি মুক্ত হয়ে গেছি। তার শরীর এতদিন জীবন মৃত্যুর ভিতরে আটকে ছিল, তা থেকে সে এখন মুক্ত। কিন্তু এরপরে দেখা যায় সেখানে সব দরজা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করেছে। তারা কোনো মতে সেখান থেকে জীবন বাঁচিয়ে পালিয়ে বাইরে চলে আসে। তারা বাইরে আসতে সেই সম্পূর্ণ জায়গাটা ধ্বংস হয়ে যায় এবং মাটির নিচে চলে যায়। সৈন্যদের সর্দার বিয়ে তাদেরকে ধন্যবাদ জানায় এই শয়তানের হাত থেকে মিশরকে বাঁচানোর জন্য। এবার তারা ওখানে থাকা কিছু উটের পিঠে চড়ে চলে যায়। দেখা যায় উটের পিঠে অনেক সোনার খাজানা রয়েছে যা ইমোটেপের এক বন্ধু সেখানে রেখেছিল, তবে সে ওই মাটির নিচে এখন চাপা পড়ে গেছে। এবার এই সমস্ত গুপ্তধনের মালিক তারা। আর এখানে মুভির শেষে দেখা যায় ইভলিন রিচার্ডকে ভালোবেসে ফেলেছে আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। এবার এই মুভির বিষয়ে কিছু ইনফরমেশন আপনাদের দেই। মুভিটির IMDb রেটিং রয়েছে 7/10। রোটেন টমেটো এই মুভিটিকে 61% ফ্রেশ বলেছে। মুভিটি 1999 সালে রিলিজ করেছিল আর বাজেট ছিল মাত্র $80 মিলিয়ন। আর বক্স অফিসে মুভিটি খুব হিট হয়েছিল, সেখানে মুভিটি প্রায় $416 মিলিয়ন ইনকাম করেছিল। আপনি এই মুভিটিকে 10-এ কত রেটিং দেবেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। থ্যাংকস ফর ওয়াচিং।